দর্শক, এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ IBFB এর প্রেসিডেন্ট ও এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশিদ। জনাব হুমায়ুন রশিদ, আপনাকে স্বাগত একুশে বিজনেসে। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি করোনার এই সংকটে বেশিরভাগ সেক্টরেই কিন্তু একটা নেগেটিভ ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, বেশিরভাগ সেক্টর কিন্তু চ্যালেঞ্জ ফেস করছে। তো একটু জানতে চাইবো যে সার্বিক ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, বিশেষ করে আপনার আসলে কি চ্যালেঞ্জ ফেস করছেন আসলে? আমি আপনাকে দুভাবে ধন্যবাদ আপনাকে আমি আমি আপনাকে দুভাবে এই এটা ব্যক্ত করব যে জিনিসটা হচ্ছে, একটা হচ্ছে যে আমি একজন শিল্প উদ্যোক্তা হিসাবে, আর দ্বিতীয় পর্যায়ে আমি আপনার কাছে ব্যক্ত করব যে IBFB প্রেসিডেন্ট হিসাবে আমাদের ব্যবসায়ীদের যে প্রতিষ্ঠান, ব্যবসায়ীরা যেখানে যে প্রতিষ্ঠানের সাথে জড়িত, তাদের কি চিন্তা চেতনা ভাবনা এটা নিয়ে। আমি প্রথমে আমি একজন উদ্যোক্তা হিসেবে যেটা বলতে চাই, করোনাটা আসলে আমাদের জন্য আনএক্সপেক্টেড এবং চ্যালেঞ্জিং ছিল। প্রথমত এপ্রিল মাসটা আমাদের জন্য খুব দুর্বিষহ একটা অবস্থানে আমরা ছিলাম, কিন্তু মে মাস থেকে আমাদের ব্যবসা বাণিজ্য যে ঘুরে দাঁড়াবে এটা কিন্তু আমরা কল্পনাও করিনি। মে মাসে আমাদের ব্যবসা বাণিজ্যটা অনেকটা কিন্তু উৎসাহব্যঞ্জক পর্যায়ে এসেছে, যদিও আমরা ততদিনে অনেকটা শিখে গেছি যে আমাদেরকে আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে গাইডলাইন কিংবা IEDCR এর যে গাইডলাইন, এই গাইডলাইনটা হিসেবে আমরা ফলো করে আমাদের ব্যবসা বাণিজ্যকে ফোকাস করে এবং আমরা এই সাপ্লাই চেইনকে ইমপ্রুভ করে আমরা কিন্তু অনেকটা এগিয়ে এসেছি। ফলে আমাদের প্রতিষ্ঠান মের পরবর্তী সময়ে মে, জুন, জুলাই এবং এই অগস্টে আমরা বুঝতে পারছি যে ব্যবসা ব্যাক টু ট্র্যাক, এবং আমরা বিশ্বাস করি এখন আমাদের 75-80% ব্যবসা আমাদের আগেকার জায়গায় ফিরে যেতে পেরেছি। বিকজ সরকার কিন্তু এ ব্যাপারে অত্যন্ত পজিটিভ ছিলেন, এবং এ ব্যাপারে যে সরকারি নীতিমালাগুলো ওনারা নিয়েছেন, এই নীতিমালাগুলো খুব ভালো ছিল বলে আমরা ব্যবসা কন্টিনিউ করতে পেরেছিলাম। আজকে IBFB থেকে যদি আমি বলি, তাহলে আমি বলবো যে কোনো কোনো ব্যবসা আমরা খুব চ্যালেঞ্জের মুখে পড়েছি, বিকজ আমাদের এক্সেস টু ক্রেডিট এটা কিন্তু অনেক অনেক ব্যবসায়ী এটা সম্মুখীন হয়েছেন। আপনি দেখেন প্রাইভেট সেক্টরে যেসব জায়গায় কনস্ট্রাকশন ছিল, কনস্ট্রাকশন বন্ধ হয়ে গেছে, কিন্তু IDCP ঠিকই কাউন্ট হচ্ছে। দুই, আপনার হচ্ছে যে স্কিলড লেবার, লেবারের শর্টেজ ছিল, মানুষজন দেশে চলে গেছিল, তারাও কাজ পাচ্ছিল না, এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। চার নম্বর হচ্ছে যে আমরা যে আগে অন্যান্য সময় প্রাইভেট সেক্টরে যে মানে লোন কিংবা ঋণের সরবরাহ ছিল, যেটা IBFB মেম্বাররা মনে করে যে এই ঋণের সরবরাহ ব্যাংক কিন্তু ওভাবে আর এগিয়ে আসেনি, কারণ হচ্ছে যে তারা বিশ্বাস করে যে এখন করোনা টাইম, এখন ইনভেস্টমেন্টের সময় না। এবং কিন্তু IBFB বিশ্বাস করে যে করোনা থাকবেই, করোনার ভেতরেই আমাদের কাজকে কাজ করে যেতে হবে, এবং আমাদের এই কাজ করে যাওয়ার মতন আমাদের অবস্থান এবং আমাদের দেশের অবস্থান অত্যন্ত ভালো। আমি বিশ্বাস করি এটা যদি অতিক্রান্ত হয় আমরা একটা নতুন পৃথিবী দেখব, নতুন বাজার দেখব, নতুন চ্যালেঞ্জ দেখব, এবং এই নতুন চ্যালেঞ্জকে আমরা অপরচুনিটিতে টার্ন করাতে পারবো। IBFB মনে করে যে এটা যদি আমরা টার্ন করাতে পারি, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতের প্রজন্মের জন্য আমরা একটা সুন্দর বাংলাদেশ রেখে যেতে পারবো। সেটাই, সুন্দর বাংলাদেশ রাখার আমাদের আমরা রেখে যেতে চাই, এটাই হচ্ছে আমাদের প্রতি। সেক্ষেত্রে একটু জানতে চাচ্ছি যে ভবিষ্যৎ চ্যালেঞ্জগুলোকে কিভাবে দেখছেন, সেই সাথে বর্তমান চ্যালেঞ্জের প্রেক্ষাপটে সরকারি উদ্যোগগুলোকে আপনি কিভাবে দেখছেন? ভবিষ্যতের চ্যালেঞ্জ হচ্ছে ডিফারেন্ট স্কিল, আপনার কাজের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, মানুষের জীবন মান চেঞ্জ হয়ে যাচ্ছে। বলে আমাদের আগেকার যে আগামীর ভবিষ্যতের জন্য যে ধরনের স্কিল দরকার, সেই স্কিলটা আজকেই ফোকাস করতে হবে স্কিল ডেভেলপমেন্টের জন্য। ধরেন আমি ফর এক্সাম্পল বলি যে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে, আপনার আসছে অটোমেশনস, আসছে সফটওয়্যার ড্রিভেন মেশিনস, এই এই জিনিসগুলো চালাবার জন্য আমাদের স্কিল ডেভেলপমেন্টের প্যাটার্ন চেঞ্জ করতে হবে। আমাদের বিশেষ করে অনেক মাইগ্রেন্ট ওয়ার্কার আসছে ফেরত, এদেরকে আমাদেরকে রিহ্যাবিলিটেট করতে হবে,
তারা কিন্তু অনেক স্কিলড, তাদের জন্য আমরা কিভাবে আরো অপরচুনিটি ক্রিয়েট করতে পারি সেটার জন্য আমরা আমাদের দেশে কিন্তু আরো সরকারি পর্যায়ে ইনভেস্টমেন্ট এবং বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচারাল ইনভেস্টমেন্ট আরো প্রজেক্ট আসতে হবে। তিন নম্বর হচ্ছে আমি যেটা বিশ্বাস করি যে সরকারি পর্যায়ে এবং বেসরকারি পর্যায়ে এবং non-traditional, যেটা হচ্ছে নন ক্যাপিটাল মার্কেট কিংবা বন্ড মার্কেট এই ধরনের বাজার থেকে একটা আলাদা রকম রিফরমেশন আসতে হবে, যাতে ইনভেস্টার্সরা এখান থেকে টাকা পেয়ে এই ইনভেস্টমেন্ট করতে পারে। এই যারা উদ্যোক্তা আছে এই উদ্যোক্তাদের কোনো না কোনো ভাবে টাকা নিয়ে আসতেই হবে, যেখান থেকেই আসুক টাকাটা যদি আনতে পারে তারা বিভিন্ন খাতে বিভিন্ন ইনোভেশনে এই টাকাটাকে কাজে লাগাতে পারবে। এটা কিন্তু একটা বড় জায়গায়। আপনি যদি দেখেন গত বছরে যে পরিমাণ আমাদের প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট ছিল সেটা কমে 12.77% এসে ঠেকেছে। আমরা কিন্তু এই জায়গাটা থাকলে কিন্তু আমাদের ভবিষ্যতের প্রজন্মের জন্য একটা ঝুঁকিপূর্ণ বলে আমি আইবিএম এর প্রেসিডেন্ট হিসেবে বিশ্বাস করি। ফলে আমাদেরকে এই ঋণ সুবিধাটা গুলো কিন্তু বাড়াতে হবে, এটা সরকারকে যেভাবে হোক উদ্যোগ গ্রহণ করতে হবে। এবং আমি বিশ্বাস করি যে ক্যাপিটাল মার্কেটকেও কিন্তু চাঙ্গা করতে হবে, যাতে এই ক্যাপিটাল মার্কেট চাঙ্গা হলে যেটা এখন কিন্তু অনেক পজিটিভ, আমরা এখন অনুপ্রাণিত যে ক্যাপিটাল মার্কেটের অ্যাক্টিভিটিস অনেক পজিটিভ, এভাবে কিন্তু যারা ক্ষুদ্র উদ্যোক্তা তারাও কিন্তু অনুপ্রাণিত হচ্ছে। ফলে এই জায়গাগুলোতে আমাদের হাত দিতে হবে, আমাদেরকে নতুন নতুন ট্রেনিং এর ব্যাপারেও আমাদের সরকারকে এবং প্রাইভেট সেক্টরকে অ্যাড্রেস করতে হবে। এই কারণ হচ্ছে আগেকার বাংলাদেশ আগেকার পৃথিবী নাই, গ্লোবাল সাপ্লাই চেইন ইজ টোটালি ডিফারেন্ট। ফলে নতুন ট্রেনিং লাগবে গ্লোবাল সাপ্লাই চেইনকে অ্যাড্রেস করার জন্য। আমাদের 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 অপরচুনিটি অফুরন্ত, এই অফুরন্ত অপরচুনিটিকে কাজে লাগাবার জন্য আমাদেরকে ইকোনমিক ডিপ্লোমেসি বাড়াতে হবে। চীন আমাদের বাজার, ভারত আমাদের বাজার, এই বাজারটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, এটা যদি আমরা কাজে লাগাতে পারি এর জন্য দরকার ইনোভেশনস এন্ড ইনোভেটিভ ডিপ্লোমেসি। আমার মনে হয় সরকার এটাকে অ্যাড্রেস করবেনই। আমাদের নতুন ওয়ার্কার আসবেন, আমাদের আগেকার ওয়ার্কার দিয়ে কাজ হবে না। আমাদের যে ওয়ার্কার দিয়ে এক্সকেভেটর চালাতে পারবে কোদাল চালাতে হবে না, কোদাল চালাবার ওয়ার্কারের দিন শেষ হয়ে আসছে। ফলে এক্সকেভেটর ব্যাকহো লোডার কিংবা অন্যান্য যে কনস্ট্রাকশন মেশিনারি কাজ করতে পারেন এই ওয়ার্কারকে স্কিল করতে হবে, তাহলে কিন্তু তারা দেশে এবং দেশের বাইরে কর্মসংস্থান হবে। কর্মসংস্থান হলে আমাদের দেশে যে ফরেন কারেন্সি রেমিটেন্স আছে এই রেমিটেন্সটা বাড়তে পারে এবং বাড়বে, তখন কিন্তু তারা নতুন আঙ্গিকে কাজ করবে এবং তারা সম্মানজনকভাবে কাজ করবে আন্তর্জাতিকভাবে, শুধু বাংলাদেশে না। আমাদের কিন্তু একটা জায়গায় বড় বেশি আমাদের অ্যাড্রেস করা দরকার। আমি আইবিএমের প্রেসিডেন্ট হিসেবে মনে করি লজিস্টিক ইজ ভেরি ভেরি চ্যালেঞ্জিং, কস্ট অফ ডুইং বিজনেস ইজ ভেরি ভেরি চ্যালেঞ্জিং, ইজ অফ ডুইং বিজনেস ইজ অলসো ভেরি চ্যালেঞ্জিং। তবে পজিটিভ দিক হচ্ছে যে ইজ অফ ডুইং বিজনেস এর ব্যাপারে সরকার অত্যন্ত পজিটিভ, সরকার এটা নিয়ে কাজ করছেন। ইজ অফ ডুইং বিজনেস যদি অ্যাড্রেস করেন ভারতের মতন, ভারত কিন্তু 100 নিচে নেমে এসছে, আমরা কিন্তু 100 নিচে কেন নামতে পারবো না, আমরা পারবো। এই নতুন বিডার যে নতুন নেতৃত্বে এসছেন ওনারা কাজ করছেন, ওয়ান স্টপ সার্ভিস নিয়ে কাজ করছেন, এটা অত্যন্ত পজিটিভ। আমরা সকল চ্যালেঞ্জ ফেস করে সামনের দিকে এগিয়ে যাবো সেই প্রত্যাশা আমরা করি। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি, দর্শক নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত কৃষি বিজনেস। দর্শক এখন আমরা কথা বলছিলাম ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতি নিয়ে। আমাদের সঙ্গে ছিলেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ আইবিএফবি এর প্রেসিডেন্ট ও এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশিদ। জনাব হুমায়ুন রশিদ, আপনাদের বিভিন্ন চ্যালেঞ্জ দিয়ে আমরা শুনছিলাম, আর একটু জানতে চাইব যে আপনারা তো উদ্যোক্তা, তো উদ্যোক্তা হিসেবে আসলে নতুন কি কি আরো ভ্যালু অ্যাড করছেন এবং উদ্যোক্তা হিসেবে চ্যালেঞ্জগুলো একটু জানতে চাই। আমি একটু ইতিহাসে চলে যেতে চাই, আপনাকে ধন্যবাদ।
আমি একজন উদ্যোক্তা, আমার মতন হাজার হাজার উদ্যোক্তা আছে। আমাদের উদ্যোক্তা হওয়ার পিছনে যেটা সবচেয়ে বড়, আমি ধন্যবাদ দিতে চাই যে সরকার যে প্রতি বছরই কিছু না কিছু ইমপ্রুভমেন্ট এনেছে পলিসিগত ব্যাপারে, এই পলিসিগুলো আমাদের ব্যবসা বাণিজ্যকে অনেক অনুপ্রাণিত করেছে। আপনি জানেন যে আমরা ব্যবসা করি এনার্জি পাওয়ার, এই দুটো হচ্ছে আমাদের ব্যবসা। এনার্জি এবং পাওয়ারের মধ্যে আমরা দেখি যে আগামী 50 বছর এই এনার্জি সাস্টেইন করবে, আগামী 50 বছর এই এনার্জি সিকিউরিটি লাগবে। পৃথিবীর সভ্যতা যতদিন থাকবে এনার্জি কিন্তু ততদিন থাকবে, পৃথিবীর সভ্যতা যতদিন থাকবে পাওয়ার ততদিন থাকবে। ফলে এর অপরচুনিটিটা আপনার সভ্যতার শুরু থেকে আরম্ভ করে যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে হয়তো বা ততদিন থাকবে, ফলে এর অপরচুনিটিটা অনেক বেশি। তবে এটা ডাইভার্সিফিকেশন আছে, এফিসিয়েন্সি এবং অন্যান্য অল্টারনেটিভ সোর্সেস অফ এনার্জি নিয়ে কাজ হচ্ছে এবং কাজ হবে এবং কাজ হচ্ছে, এবং আমরা বিশ্বাস করি এই অল্টারনেটিভ এনার্জিটারই ভবিষ্যৎ অত্যন্ত সুপ্রসন্ন। আমরা এই বেসিসে কাজ করে প্রতিদিন নতুন নতুন ইনোভেশনের কাজ করছি। আমরা নিজেরা এখন বাংলাদেশে জেনারেটর প্রস্তুত করি, আমরা মেকানিক্যাল কাজ করি, মেকানিক্যাল কাজের ভিতরে আমরা ট্রাক বাংলাদেশে বানাই, আমরা অ্যাসেম্বল করি, আমরা প্রিফ্যাব্রিকেটেড স্টিল বিল্ডিং বাংলাদেশে বানাই। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের টেকনোলজিক্যাল চেঞ্জ আসবে আন্তর্জাতিক বাজারের মতো। আমরা এছাড়া জ্বালানি খাতে এলপিজিতে আমরা একটা বড় অঙ্কের ইনভেস্টমেন্ট করেছি, বিকজ জ্বালানি ক্ষেত্রে আপনি যদি দেখেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের দেশের জন্য সেটা হচ্ছে এনভায়রনমেন্ট। কাঠের চুলায় এনভায়রনমেন্ট পলিউশন এবং স্বাস্থ্যগত মানুষের ঝুঁকি থেকেই যাচ্ছে। এই জায়গাটা থেকে আমরা বেরোবার জন্য আমরা জি গ্যাস বলে একটা এলপিজিতে ইনভেস্টমেন্ট করেছি, একটা বড় অঙ্কের, যেটা খুলনার প্রত্যন্ত অঞ্চলে, যেটা সুন্দরবন থেকে 13 কিলোমিটার সীমানার বাইরে। এবং এই প্রত্যন্ত অঞ্চলে আমাদের ইনভেস্টমেন্ট করার পিছনে একটা যুক্তি হচ্ছে যে সাপ্লাই চেইন আমরা ভালো মতো ম্যানেজ করতে পারবো, দুটা যুক্তি হচ্ছে যে ওই প্রত্যন্ত অঞ্চলে কর্মসংস্থান হবে, এবং এই কর্মসংস্থান যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য, আমাদের ভবিষ্যতের প্রজন্মের জন্য একটা মঙ্গলকর। আমরা এটা নিয়ে কাজ করছি, আমাদের আমি যে প্রতিষ্ঠানটা দেখি। এছাড়া এই প্রতিষ্ঠানে 3টা ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রোডিউসিং কোম্পানি আছে, আইপিপি, যেখান থেকে আমরা পাওয়ার বিদ্যুৎ উৎপাদন করি এবং আমরা ন্যাশনাল গ্রিডে সাপ্লাই দিয়ে থাকি। ফলে আমাদের ভবিষ্যতে যে জিনিসটা আছে, আমরা যদি এই পাওয়ারটাকে সেফলি এবং অত্যন্ত রিলায়েবলি উদ্যোক্তাদের কাছে পৌঁছাতে পারি, তাহলে শিল্প উদ্যোক্তারা আরো বেশি শিল্প স্থাপন করবেন প্রত্যন্ত অঞ্চলেও করবেন। এই প্রত্যন্ত অঞ্চলে যদি শিল্প উদ্যোক্তারা আসেন প্রত্যন্ত অঞ্চলে, কিংবা ইকোনমিক জোন যেগুলা সরকার আনছেন সেসব জায়গায় মানুষ অতি সহজে শিল্প স্থাপন করে কর্মসংস্থান করবেন এবং ন্যাশনাল ইকোনমিতে কন্ট্রিবিউট করবেন। এটা নিয়ে আমরা কাজ করছি, এবং আমরা বিশ্বাস করি যে আমাদের ইনোভেশন গুলা প্রতিনিয়ত এই সেক্টরে একটা বড় অবদান রাখবে। আমরা এছাড়া কিন্তু আমাদের প্রতিষ্ঠানগত ভাবে আমরা ট্রান্সফরমার বানাই। আপনি জেনে খুশি হবেন আমরা 300 MVA পর্যন্ত ট্রান্সফরমার বানিয়েছি। এটা মানে সাইজটা না বললে, আপনারা না দেখাতে পারলে আপনারা বুঝতে পারবেন না। আমরা ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনে কাজ করে থাকি, আমরা প্রতিবেশী দেশ নেপালে ইপিসি কাজ করি, আমরা প্রতিবেশী দেশ ভারতে ইপিসি কাজ করি, এর আগে আমরা ইয়েমেন, সুদান, ঘানা এসব দেশেও আমরা ইপিসি কাজ করেছি। ফলে আমাদের পণ্য কিন্তু আন্তর্জাতিক বাজারে অলরেডি গেছে এবং ভবিষ্যতে আরো বেশি যাবে। ফলে এনার্জি প্যাক যে কাজগুলা করছে প্রত্যেকটা কাজের ভিতরেই একটা নতুনত্ব আছে,
টেকনোলজি আছে, ইনোভেশন আছে, এর ফলের ফলশ্রুতিতে আজকে জব মার্কেটে যেসব ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ারিং পাস করে আসছে তাদের কর্মসংস্থান হচ্ছে, তারাই কিন্তু আমাদের এই উৎপাদনে ব্যাকবোন, তারাই কিন্তু ব্যাকবোন হিসাবে তারা কাজ করছে, তারা স্কিলড হচ্ছে, তারা দেশে কাজ করছে এবং আগামীতে তারা ভবিষ্যতে প্রজন্ম হিসেবে ভবিষ্যতে নতুন নতুন বাজারে যে আন্তর্জাতিক বাজারে যে কাজ করবে সেটা স্কিল লেবার হিসেবে হোক কিংবা স্কিল প্রকৌশলী হিসাবে হোক, এই অপরচুনিটিটা কিন্তু আমরা শিখাচ্ছি এবং আমরা ক্রিয়েট করছি। মানুষের সবচেয়ে বড় জিনিস যে তার ভ্যালুয়েশনস, তার স্কিলের ভ্যালুয়েশনসটা, এই কাজটা আমাদের কোম্পানি কিন্তু সব সময় আজকে 37 বছর এই কোম্পানি এই জায়গাটায় একটা অবদান রাখতে পেরেছে। আমরা কিন্তু ইনোভেশনস এর ব্যাপারে যে টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্ট আছে, আমাদের স্ট্রং আর&ডি আছে, এই আর&ডি ক্ষেত্রে কিন্তু আমরা প্রচুর ইনভেস্ট করি প্রতি বছরে, কারণ আমাদের টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্ট কিন্তু সারা বিশ্বের সাথে কম্পিট করতে হয়। আমাকে কোনো পণ্য যদি ভারতে বিক্রি করতে হয় আমাকে কিন্তু ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের প্রোডাক্ট তৈরি করতে হয় এবং ওটা ইউরোপে কোনো ইউরোপে কিংবা ভারতের ইন্ডিপেন্ডেন্ট টেস্ট ল্যাবরেটরিতে টেস্ট করাতে হয়। আমাদের প্রত্যেকটা পণ্য ভারতের CPRI বলে একটা সেন্ট্রাল পাওয়ার রিসার্চ ইনস্টিটিউটে আমরা টেস্ট করি এবং টেস্ট করে এটাই ভারতের বাজারে বাজারজাত করে থাকি। কেন করি, যে আমরা বিশ্বাস করি ভারত এবং নেপাল এবং অন্যান্য আশেপাশের দেশে আমাদের সাপ্লাই চেনটা আমরা খুব ভালো ম্যানেজ করতে পারবো এবং সার্ভিস সাপোর্টটা আমরা এখান থেকে দিতে পারবো কিংবা ভারতের স্থানীয়ভাবে লোক দিয়েও আমরা সার্ভিস সাপোর্টটা দেওয়ার ব্যবস্থা চালিয়ে যাচ্ছি। আমাদের কিন্তু অপরচুনিটি এছাড়াও আরো অন্যান্য সেক্টরেও আছে। আমরা আমরা আপনি জানেন যে আমরা রিনিউয়েবল এনার্জিতে কাজ করি, আমাদের আরেকটা প্রতিষ্ঠান আছে এনার্জি প্যাক ইলেকট্রনিক্স, আমরা রিনিউয়েবল এনার্জিতে কাজ করে থাকি। আমরা প্রথম কোম্পানি যারা এনার্জি সেভিং ল্যাম্পস বাংলাদেশে তৈরি করেছি এবং আন্তর্জাতিক বাংলাদেশের বাজারে এবং আন্তর্জাতিক বাজারে আমরা বাজারজাত করেছি। এখন আমরা এলইডি ল্যাম্প বাংলাদেশে বানাই, এনার্জি সেভিং ফ্যান আমরা বাংলাদেশে বানাই, আমরা অনেক ইলেকট্রিক্যাল এক্সেসরিজ হাই কোয়ালিটি আমরা বানাই। এর পরের ভবিষ্যৎ হচ্ছে আমরা যেটা বিশ্বাস করি এই পণ্যগুলো বাংলাদেশে শুধু না বাংলাদেশের বাইরে আমরা রপ্তানি করতে পারবো, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, কারণ এটা অত্যন্ত হাই স্ট্যান্ডার্ড, এটা টেস্টেড ইন এ ইন্ডিপেন্ডেন্ট নিউট্রাল ল্যাবরেটরি যেখান থেকে আমরা করেছি, ফলে যাতে আমাদের পণ্য শুধু যে বাংলাদেশে তৈরি হয়ে বাংলাদেশে বিক্রি হবে আমরা এই কনসেপ্ট বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি বাজার সারা বিশ্ব, সারা বিশ্বকে বাজার কনসিডার করেই আমরা প্রত্যেকটা পণ্যর ইনোভেশনস করে থাকি। আমাদের একটা রিসার্চ টিম আছে, আমরা যে যারা আমরা স্ট্র্যাটেজিক পোর্টফোলিও ম্যানেজমেন্ট বলে আমরা কাজ মানে বলি, দে আর ইয়াং জেনারেশনস, যারা আমাদের সন্তান, আমাদের সন্তানরা এই এই স্ট্র্যাটেজিক পোর্টফোলিও ম্যানেজমেন্টে কাজ করে, যারা আমরা বোর্ডে বসি তাদের সন্তান, এদের কাজ হচ্ছে আন্তর্জাতিক বাজারে কিভাবে তারা আরো বেশি পেনিট্রেট করতে পারে, আন্তর্জাতিক বাজারে কিভাবে আমাদের পণ্যটাকে নিয়ে যেতে পারে, এবং আমাদের যে এক্সিস্টিং ফ্যাসিলিটিস ইকুইপমেন্ট আছে এই ইকুইপমেন্ট দিয়ে আমরা নতুন ইনোভেটিভ আর নতুন কি পণ্য বাজারে আনতে পারি। একদমই আমাদের হাতে সময় নেই, আমরা আশা করব যে এনার্জি প্যাক ইনোভেশন দিয়ে অনেক দূর এগিয়ে যাবে, সেই প্রত্যাশা নিয়ে আমরা শেষ করছি আজকে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতির নানা দিকীকরণের কথা বলছিলেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ IBFB এর প্রেসিডেন্ট ও এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশিদ। দর্শক, এবার নিচ্ছি আরও একটা বিরতি, বেলা 2:30 আবার ফিরে আসবো কৃষি বিজনেসে আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন।